সামরিক বাহিনী বাদ দিয়ে দেওয়ার দরকার নেই, সামরিক বাহিনীর পিছিয়ে কেন আমরা এত টাকা পয়সা খরচ করবো? আমাদের চৌকিদার ভালো, ওই বিজেপি ভালো, লাঠি দেবে লাঠি খাবে, গুলি দেবে গুলি খাবে। তারপর আমাদের মন্ত্রীদেরকে যখন এখানে সাংবাদিকরা জিজ্ঞেস করবে তখন বলবে এটা বিচ্ছিন্ন ঘটনা, মরুক বেটা বিজেপি মরুক, মন্ত্রীরা তো পদে বহাল আছে, এমপি তো আছে, শেখ হাসিনা তো সরকার আছে, মরুক বিজেপি। পরিবারে যেমন আমরা কাজের লোক বদল করি, এই ইডারে বদল করে ওটা রাখলাম, হাসিলা মাঝে মাঝে মন্ত্রী বদল করি, এগুলো কাজের মানুষেরা। এই কিছুদিন আগে মন্ত্রী ছিল, বাণিজ্য মন্ত্রীর নাম ছিল টুপু মুন্সী, আমি বলতাম এরা কেন মন্ত্রী বানাইছে, এর কাম কি? হঠাৎ করে কেন সামরিক বাহিনীকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিবি নুরুল হক নূর? বিবি নুরুল হক নূরের এই বক্তব্য শুনে একই বলল সেনা প্রধান। দর্শক, বাংলাদেশের পুলিশ অফিসার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে আপনারা দিতে পারবেন। বিশেষ করে বাংলাদেশের পুলিশ বাহিনীকে নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের কিন্তু অনেক অভিযোগ রয়েছে বলে আমরা জেনে। প্রিয় দর্শক, বাংলাদেশের এই সমস্ত সামরিক বাহিনী নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে দিয়ে চলেছি। ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই নিউজগুলো সবার আগে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি, আপনাদেরকে একে একে প্রথমে কয়েকটি ভিডিও দেখাচ্ছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি লাইক দিয়ে রাখবেন। তাহলে সামরিক বাহিনী বাদ দিয়ে দেওয়ার দরকার নেই, সামরিক বাহিনীর পিছিয়ে কেন আমরা এত টাকা পয়সা খরচ করবো? আমাদের চৌকিদার ভালো, ওই বিজেপি ভালো, লাঠি দেবে লাঠি খাবে, গুলি দেবে গুলি খাবে। তারপর আমাদের মন্ত্রীদেরকে যখন এখানে সাংবাদিকরা জিজ্ঞেস করবে তখন বলবে এটা বিচ্ছিন্ন ঘটনা, মরুক বেটা বিজেপি মরুক, মন্ত্রীরা তো পদে বহাল আছে, এমপি তো আছে, শেখ হাসিনা তো সরকার আছে, মরুক বিজেপি, তাতে আমাদের কি? বাকশাল ছাত্রলীগের সভাপতি, বাকশাল ছাত্রলীগের নেতা ছিলেন, তাকে বানিয়েছে প্রমোশন দিতে দিতে চিফ জাস্টিস। তাহলে বিচার বিভাগের কি অবস্থা? এটা দ্বারা প্রমাণিত হয় না? চিফ জাস্টিস যদি হয় বাকশাল ছাত্রলীগের নেতা, তার বৈশিষ্ট্য কি, ক্যারেক্টার কি? মামলা হবে হোক, অলরেডি 15 তারিখ ব্যাখ্যা আছে আদালত অবমাননার, ওসি কোনো চুরি করে নিত, ডাকাতি করে নেই, মার্ডার করে নেই, দেশের টাকা পাচার করে নেই, মানুষের অধিকার কেড়ে নেই নেই, ভোটের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলছি, সেইটা যদি অপরাধ হয়, এই জালিমের কারাগারে যদি খালেদা জিয়ার মতো, মির্জা ফখরুলদের মতো আমাদেরকেও যেতে হয়, যাব, কিন্তু এর সাথে কোনো আপোষ করবো না। এটা আমাদের অস্তিত্বের লক্ষ্যের লড়াই, যেটা ম্যাডাম বলেছে এটা আমাদের পরিচয়ের লড়াই। আজকে স্টাডি করেন সবাই, পাঠ্যপুস্তক সব বই পড়েন, দেখেন আমি একটা উদাহরণ দেব, শরীফ শরীফা গল্প নিয়ে খুব আলোচনা হয়েছে না, এর চেয়ে ভয়াবহ বিভিন্ন ক্লাসের বইয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা এক্সাম্পল বলছি, মাদ্রাসা ছাত্রদের প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ে ইউজুয়ালি যেটা নিয়ম, জেনারেল ছাত্ররা এক ধরনের পোশাক পরে, মাদ্রাসার ছাত্ররা আরেক ধরনের পোশাক পরে, মাদ্রাসার ছাত্ররা পায়জামা পাঞ্জাবি টুপি পরে, মেয়েরা হিজাব পরে। এখন আপনি হিজাব পরবেন কি পরবেন না সেটা ইওর রাইটস, আমার কিছু করার নাই, কিন্তু মাদ্রাসার ছাত্ররা পরে, আগে প্রথম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের প্রথম জায়গায় সেই ছবিটা ছিল, সেই ছবিটা সরিয়ে সেখানে এই যে নতুন স্কুলের ড্রেস সেটা দিয়েছে, অর্থাৎ মাদ্রাসার তাদের ইসলামিক কালচারটাকে পোশাক আগ্রাসন বা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে, ওখানে তুলে দিয়েছে। তারপরে মাদ্রাসার ছাত্রদের অ্যাড্রেসিং কী থাকে, আমরা একজন মুসলমান হিসেবে তো আমরা সালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, সেও আমাকে সেম উত্তর দেয়। সেখানে ইংরেজিতে লেখা ছিল যে আপনার আসসালামু আলাইকুম, আই অ্যাম, তার নাম ধরেন আই অ্যাম সামি, হোয়াটস ইউর নেম, সেটা আসসালামু আলাইকুম শব্দ নাই, শুধু আই অ্যাম অমুক। তো দ্যাটস দ্য কালচারাল আগ্রাসন। এইভাবে আজকে এই ভারতীয় দালালদেরকে দিয়ে শিক্ষা সংস্কৃতি প্রশাসন সমস্ত জায়গায় আগ্রাসন চালাচ্ছে, অনেকে জানে অনেকে বলে না, অনেকে বলছে। আরেকটা উদাহরণ দিই, সামরিক বাহিনী ট্রেনিংয়ে তাদেরকে ম্যাপ দেখানো হয় লক্ষ্যবস্তু, ওইটা আমাদের শত্রুপক্ষ, ভারতকে সবসময় দেখানো হয় উল্প ল্যান্ড হিসেবে, নেকড়েদের ভূমি মানে আমাদের শত্রুপক্ষ, আর মিয়ানমারকে দেখানো হয় গ্রে ল্যান্ড হিসেবে, দ্যাট মিন্স তারা কম, ভারতের তুলনায় আমাদের জন্য ঝুঁকি কম। তাদের সেই জন্য ট্রেনিং থাকে যে ভারত যদি এখান থেকে অ্যাটাক করে আমাদের বাহিনী কোথা দিয়ে অ্যাটাক করবে, কাউন্টার অ্যাটাক, যেটা কয়েকটি ঘটনা সীমান্তে ঘটেছিল। এটা আমাদের সিকিউরিটির জন্য প্রত্যেকটা দেশের এই পলিসি থাকে, এখন আর উল প্ল্যান গ্রে ল্যান্ড এগুলো ব্যবহার হয় না, এখন আর সামরিক বাহিনীর বন্দুকের নিশানায় কোনো শত্রু নেই, সবাই বন্ধু। তাহলে সামরিক বাহিনী বাদ দিয়ে দেন দরকার নেই, সামরিক বাহিনীর পিছিয়ে কেন আমরা এত টাকা পয়সা খরচ করবো? আমাদের চৌকিদার ভালো, ওই বিজেপি ভালো, লাঠি দেবে লাঠি খাবে, গুলি দেবে গুলি খাবে। তারপর আমাদের মন্ত্রীদেরকে যখন এখানে সাংবাদিকরা জিজ্ঞেস করবে
তখন বলবে এটা বিচ্ছিন্ন ঘটনা। মরুক বেটা বিজেপি মরুক, মন্ত্রীরা তো পদে বহাল আছে, এমপি তো আছে, শেখ হাসিনা তো সরকার, মরুক বিজেপি, তাতে আমাদের কি? পরিবারে যেমন আমরা কাজের লোক বদল করি, এই ইডারে বদল করে ওটারে রাখলাম, হাসিনা মাঝে মাঝে মন্ত্রী বদল করি, এগুলো কাজের মানুষেরা। এই কিছুদিন আগে মন্ত্রী ছিল, বাণিজ্য মন্ত্রীর নাম ছিল টুপু মুন্সি। আমি বলতাম এর কেন মন্ত্রী বানাইছে, এর কাম কি? ও তো গুলশান থানা আওয়ামী লীগের টেহাদিয়া প্রেসিডেন্ট হয়েছিল, শেপাল গার্মেন্টসের মালিক ছিল বলে শেপাল গার্মেন্টসের মালিক হয়েছে পরে। এগুলো অনেক কিচ্ছা, সমস্ত লুটেরা শ্রেণী হইল তার আশেপাশে গিয়া এখন মন্ত্রী হয়েছে সেই টিপু মুন্সি। টিপু মুন্সি নাই, আমি গেছিলাম ওই দিন রংপুর, রংপুরের মানুষ আল্লাহর কাছে দোয়া করে টিপু মুন্সি যে মন্ত্রী নাই। আমি জিজ্ঞেস করি নাই কেন, সবাই বলছে যে ও নাই, আমরা বেঁচে গেছি, আমাদের মন্ত্রীর দরকার নাই। টিপু মুন্সি রংপুরের এলাকার একটা এলাকার এমপি, রংপুরের মানুষ খুশি। আমি গেছিলাম ওই দিন, গেলাম তো, তাও 10 দিনও হয় না এখনো। এখন আইসে কে, তার নাম দেখলাম টিটু। আমি খুঁজে বেড়ালাম টিটু, টিটু কে রে, টিটু কে রে, বাংলাদেশে টিটু কে? পরে দেখলাম ও সেই বিখ্যাত একজন ব্যক্তির ছেলে, আলহাজ মকবুল হোসেন মোহাম্মদপুর, তার ছেলে, মামুর বাড়িতে কে গিয়া এমপি হয়েছে, ওই যে নাগরপুর, টাঙ্গাইলের নাগরপুরে মামুর বাড়ির এমপি, বাগনা কুটু। কয়েকবার বহু গেছে গানে মোহাম্মদপুরে, তার বাপ একবার বোধ হয় এমপি হয়েছিল 96 সনে। যে কোনো কারণেই হোক, পরবর্তী সময়ে এই ছেলেটিকে বাণিজ্য মন্ত্রী বানানো হয়েছে। এই দেশের বাণিজ্য মন্ত্রী কিন্তু ছিল, আমি একটু উদাহরণ দিয়ে বলি, এই দেশের বাণিজ্য মন্ত্রী কিন্তু ছিল তো এই হাসিনারই বাণিজ্য মন্ত্রী কিন্তু ছিল তোফা এলাং। এখন হাসিনার বাণিজ্য মন্ত্রী হলো টিটু। এই ছেলেটা দেখি প্রত্যেক দিন বসে ওইটা খুব মজা পাইছে, বসে বসে কথা বললে, নতুন নতুন মোবাইল পেলে, যেমন টিপে টিপে বাচ্চা ছেলেরা সারাদিন এটা লিয়ে গেমস খেলে, এই ছেলেটা দেখা মন্ত্রিত্বটাকে নিয়ে গেমস খেলে, সারাদিন কথা কয় ছেলেটা। তবে আমি এই ছেলেটার সম্পর্কে কোনো খারাপ কিছু বলবো না, বরুণ কয় শিল্পমন্ত্রী রসিনী বাড়ি মনোহরদি, ঠিক আছে না, মজিদ সাহেবের ছেলে নুরুল মজিদ, যে তার বাবা মজিদ সাহেব একজন সিনিয়র লয়ার ছিলেন ঢাকা কোর্টের এবং প্রেসিডেন্টও ছিলেন। আমি চিনি, চিনি না কারে, বাংলাদেশের কার বায়োডাটা আমি জানি না, ব্যাকরণ জানি না কার, ব্যাকরণ জানি আমি, নুরুল মজিদ হুমায়ুন বলছে বরুই খাও, রং তো পেটেল রং। আমি এমন কিছু কথা কইতে পারি নুরুল মজিদ হুমায়ুন সম্পর্কে, রাত্রে তার ঘুমাইব না, কিন্তু আমি বলবো না। সে রাজনীতি করছে, মন্ত্রী হয়েছে, ঠিক আছে, আওয়ামী লীগের রাজনীতি সবসময় করছে, মন্ত্রী হয়েছে, কিন্তু এইসব লেভেলের লোক মন্ত্রী হবে কেন? শিল্পমন্ত্রী, যে শিল্পমন্ত্রী ছিল সৈয়দ নজরুল ইসলাম, আমি আওয়ামী লীগের উদাহরণ দেয়া কইতাছি, যে আওয়ামী লীগের শিল্পমন্ত্রী ছিল সৈয়দ নজরুল, এটা নুরুল মজিদ হুমায়ুন। কাজে হাসিনার চয়েসগুলো বুঝতে হবে, হাসিনার চয়েস কে, হাসিনার দরকার হলে চা করে, এখানে তো লিডারের দরকার নাই, রিয়েল মিনিস্টারের তো দরকার নাই, যে মুখে মুখে তর্ক করে বলবে যে না প্রধানমন্ত্রী আপনি কিন্তু এই কথাটা ঠিক বলেন নাই। আর প্রধানমন্ত্রী কিন্তু সব মন্ত্রীর মালিক না, সব মন্ত্রী সবার মালিক না, যেটা বাংলাদেশে হাসিনা হলে সব কিছুর মালিক, ইজ দা মহারানী, আর সব হইল প্রজা, ইভেন বঙ্গবন্ধু।